ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই টেক নিউজ এর মধ্যে, তাই তোমাদেরকে আমি প্রত্যেক দিনই বলি, তো বারবার বলার কিছু নেই, তো পুরো টেক নিউজটাকে মন দিয়ে শোনো, কেউ কিন্তু স্কিপ করে যাবে না। চলো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওর দিকে ঝাঁপিয়ে পড়ি। তো চলো প্রথম যে টেক নিউজটা বলবো সেই টেক নিউজটা আসছে OnePlus এর কাছ থেকে। তো OnePlus এতদিন ফোন ইয়ারবাডস এই সমস্ত আমরা OnePlus এর কাছ থেকে দেখেছি, তো এরপর OnePlus এর কাছ থেকে একটা নতুন জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে OnePlus ট্যাবলেট। তো OnePlus ট্যাবলেট নিয়ে কাজ করছে, এটা একটা আমাদের কাছে মানে এক্সাইটমেন্টের ব্যাপার। স্যামসাং তো ট্যাব মানে ট্যাবলেট নিয়ে কাজ করছে, এছাড়া অন্যান্য অনেক কোম্পানি ট্যাবলেট লঞ্চ করছে, তার সাথে সাথে OnePlus এর ট্যাবলেট আমরা দেখতে পাবো, তো এটা একটা এক্সাইটমেন্টের ব্যাপার। তবে কি স্পেসিফিকেশন আছে বা কি কবে আসবে এরকম কিছু জানা যায়নি, তবে যদি ইনফরমেশন পাই তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে তো পাবজির কাছ থেকে। তো পাবজি বন্ধুরা এইটা নিয়ে একটা খুব বাজে খবর, এটা তোমাদের মানে কেউ কিছু মনে করো না, এই খবরটা আমি তো জাস্ট খবর দিচ্ছি কিন্তু জিনিসটা তো আমি করছি না। তো মেন কথাই বলি, পাবজি একটা 9 তারিখে একটা তোমার কন্টেন্ট রিলেটেড একটা আপডেট নিয়ে আসার কথা ছিল, কিন্তু এইটা তথ্য জানা যাচ্ছে কি পাবজি সেই আপডেটটা কিন্তু 9 তারিখে কিন্তু 9 ডিসেম্বর মানে আগের দিন কিন্তু করেনি, যাই হোক আপডেটটা দেয়নি গো। তো এই আপডেটটা খুব তাড়াতাড়ি আসবে, তো তারা নিজেদের কিছু কাজ করছে, নিজেরা কিছু ডেভেলপ আনছে, তো আপডেটটা কিন্তু কিছুদিন পরে আসবে 9 তারিখে, কাল কিন্তু সেই আপডেটটা আসেনি। তো মন খারাপ করার কোনো দরকার নেই, কিছুদিন পর কিন্তু আপডেটটা তোমরা পাবে। আচ্ছা তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে তো বন্ধুরা এই খবরটা খুব ভালো খবর, তবে আমার কাছে মানে জিনিসটা অতটা এক্সাইটমেন্ট বলো বা অতটা খুব একটা খুশি আমার মধ্যে নেই এই জিনিসটা শুনে বলো বা না হলো কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে কি জানুয়ারিতে নাকি 5G নিয়ে টেস্ট করা হবে জানুয়ারি মাসেতে। মানে এখানে কি হবে তোমার বড় বড় যে সমস্ত কোম্পানি বা ছোট ছোট কোম্পানি যেগুলো রয়েছে তারা 5G টেস্ট করতে পারে বা তাদের কাজকর্মগুলো করতে পারে। তো 5G সম্ভবত 2022 সালের মাঝামাঝি করে আসার আসলে তো ভালো হয়, কিন্তু জানি না কতদূর কি 5G খবর। তবে আমার এই ব্যাপারে ইন্টারেস্ট নেই, কেন তার কারণ হচ্ছে 4G এখনো পর্যন্ত সমস্ত জায়গায় অ্যাভেলেবেল করতে পারেনি, ঠিকঠাক নেটওয়ার্ক পৌঁছাতে পারেনি। তো 5G এলে কি ফায়দা হবে আমাদের, কোনো ফায়দা আছে? তুমি বলো কিছু কিছু জায়গায় জিও নেটওয়ার্ক ভালো, কিছু কিছু জায়গায় ভোডাফোন নেটওয়ার্ক ভালো, কিছু কিছু জায়গায় তো এয়ারটেলের নেটওয়ার্ক ভালো, তো জিও নেটওয়ার্ক ভালো না, তো 4G ঠিক মতো প্রোভাইড করতে পারছে না, তো সেখানে 5G, তো সেই জন্য কোনো ইন্টারেস্ট নেই। তবে দেখা যাক কতদূর কি করে, তবে 5G এলে তো অনেক জনেরই উপকার হবে, তবে দেখা যাক কতদূর কি করে। তো টেকনোলজি আপগ্রেড হচ্ছে বন্ধুরা। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে টুইটারের কাছ থেকে। তো এতদিন তোমরা ইউটিউবে শর্টস বানাচ্ছিলে, টিকটক করেছিলে, টিকটক ব্যান হয়ে গেল, আচ্ছা অনেক শর্ট ভিডিও করছো, ইনস্টাগ্রামে রিলস করছো, তো এই জিনিসগুলো এই সেম মানে ফিচার্স এবং সেম স্পেসিফিকেশন কিন্তু টুইটারের মধ্যে কিন্তু মানে নিয়ে আসার চেষ্টা করছে টুইটার। মানে ইনস্টাগ্রাম রিলস যেরকম তোমরা করো সেরকম টাইপের মানে ফিচার্স নিয়ে আসার চেষ্টা করছে, তো দেখা যাক কতদূর কি করে। তো এই ব্যাপারে খুব মানে মানে খুব আনন্দ লাগছে এই জিনিসটা শুনে, তো দেখা যাক যদি হয় তাহলে আমরা তো টুইটারে সবাই এই ধরনের প্ল্যাটফর্ম তো কেউ মানে অপছন্দ কেউ করে না, সবাই এই ধরনের প্ল্যাটফর্ম পছন্দ করে, তো দেখা যাক কতদূর কি করে টুইটার। এই ব্যাপারে আরো ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে তো এই নিউজটা আসছে মোটর কাছ থেকে, তবে এই নিউজটা তোমাদেরকে বলবো এই নিউজটা স্কিপ করো না, তবে মোটামুটি তোমার মোটামুটি একটা ধারণা তৈরি হবে এই নিউজটা শুনে। এটা আসছে মোটর কাছ থেকে, কালকে মোটো দুটো ফোন তোমার চীনের মার্কেটে লঞ্চ করেছে, একটা হচ্ছে মোটো এজ X30 আর একটা হচ্ছে মোটো এজ S30, একটা হচ্ছে X30 একটা হচ্ছে S30, তো এই দুটো ফোন লঞ্চ করেছে, কিছু কিছু স্পেসিফিকেশন তোমাদেরকে বলছি এবং প্রাইসটাও বলছি। ওই মোটো এজ X30-তে মোটামুটি ধরে রাখো 5000mAh ব্যাটারি, 68W-এর ফাস্ট চার্জ, OLED ডিসপ্লে, আচ্ছা 8Gen 1 সস যেটা স্ন্যাপড্র্যাগনের, আচ্ছা আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা, আর একটা হচ্ছে মানে তোমার 5W সেলফি ক্যামেরা, মানে টোটাল দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ডিসপ্লে মানে ক্যামেরাটা সেলফি ক্যামেরাটা দেখতে হবে না, আচ্ছা আর একটাতে তুমি ক্যামেরাটা মোটামুটি দেখতে পাবে, আর একটাতে 50 মেগাপিক্সেল, দুটোতেই মোটামুটি এর দুটো ভেরিয়েন্ট আছে, AX30 দুটো ভেরিয়েন্ট আছে সম্ভবত, তো 50+50 মেগাপিক্সেল তোমার পিছনের ক্যামেরাটা এবং যে সেলফি ক্যামেরাটা সেটা হচ্ছে 60 মেগাপিক্সেল, মানে 60 মেগাপিক্সেল হচ্ছে সেলফি ক্যামেরা, তো এটা তো খুব ভালো স্পেসিফিকেশন। এটা প্রাইস মোটামুটি চায়না মার্কেটে 38,000 টাকার কাছাকাছি প্রাইস রেখেছে, তবে জানি না ইন্ডিয়াতে কি হবে, কারণ ইন্ডিয়া এলে এখানে জিএসটি ফিএসটি হ্যাপি যাবে প্রচুর মানে হ্যাপা আছে, সে কারণের জন্য প্রাইসটা একটু হাই হওয়ার চান্স আছে যদি আসে ইন্টার মার্কেটে। আর AX30-তে তোমার মোটামুটি কিছু কিছু স্পেসিফিকেশন বলে দিচ্ছি, স্ন্যাপড্র্যাগন 888 প্রসেসর, 6.8 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে,
এছাড়া অনেক অনেক আছে, জাস্ট নর্মাল তোমাদেরকে বললাম, কারণ এটা চীনের লঞ্চ হয়েছে, আমাদের ইন্ডিয়া এখন আসেনি বা কোনো তথ্য জানা যায়নি। তবে এটা মোটামুটি 24,000 টাকা 25,000 টাকা প্রাইস সম্মত চীনেতে। তো এটা জিএসটি পিএসটি যদি ইন্ডিয়াতে আসে, জিএসটি পিএসটি লেগে মোটামুটি 30-35 এরকম হয়ে যাবে। তবে দেখা যাক কতদূর কি হওয়ার মতো, যদি ভালো ডিসিশন নেয় বা ভালো কিছু চিন্তা ভাবনা তাদের মধ্যে মানে চলে আসে, তাহলে হঠাৎ করে আমাদের মধ্যে মানে ইন্ডিয়ার মার্কেটে হয়তো চলে এলো ফোনটা, ফোন দুটো লঞ্চ করে দিল, দেখা যাক মোটা কতদূর কি করে। তো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে তো পোকোর কাছ থেকে, আসছে পোকো এক্স ফোর সিরিজ, মানে যেটা রেডমি K50 তোমার কি বলবো গেমিং ফোন, যেটা চায়নাতে লঞ্চার কথা চলছিল, যেটা মানে চায়না ভেরিয়েন্ট যেটা, সেটা এখানে পোকো এক্স ফোর নামে আসবে। তো এটা গ্লোবালি হবে, লঞ্চার সম্ভাবনা আছে মোটামুটি 2022 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের মধ্যে কিন্তু লঞ্চ হওয়ার প্রচন্ড পরিমাণে সম্ভাবনা আছে। আর যদি আসে সেটা সম্ভবত 5G হট প্রবল চান্স আছে। পোকো এক্স ফোর এটা সম্ভবত গেমিং ফোন হওয়ার চান্স আছে। তবে দেখা যাক কতদূর কি করে পোকো। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা আসছে তো OnePlus 9 RT এবং OnePlus Bard Z2। তো এই দুটো তোমার জিনিস মানে একটা হচ্ছে এয়ারবাড, একটা হচ্ছে 9 RT তোমার হচ্ছে ফোন। তো এই দুটো ফোন কিন্তু অক্টোবরেতে লঞ্চ হয়েছিল চীনেতে। তো এরপর এইখানে নিয়ে অনেক জল্পনা, অনেক কিছু মানে প্যাচাল জুড়িয়েছিল আর কি OnePlus এর কাছ থেকে। তো সেই প্যাচালটা খুলেছে, তারা বলছে কি ডিসেম্বরের 16 তারিখে তারা কিন্তু লঞ্চ করার কথা ভাবছে। তবে দেখা যাক OnePlus কত দূর কি করে, যদি করে তাহলে তো খুব ভালো হবে। আর এয়ারবাডস আর প্রাইস মোটামুটি 7,000 টাকার কাছাকাছি হবে এবং কোয়ালিটিও আশা করি ভালো হবে। তবে দেখা যাক OnePlus কত দূর কি করে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে তো অবশ্যই ইনফর্ম করব। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। এই নিউজটা আসছে ইকিউ নিও সিরিজ। তো ইকিউ নিও সিরিজের ইভেন্টটা তোমার ডিসেম্বরের 20 তারিখে করা হয়েছে, মানে ইকিউ নিও দুটো ফোন মানে নিও সিরিজের দুটো ফোন লঞ্চ হবে, সেটা তাও চীনের মার্কেটে। তো এটা তোমার ডিসেম্বরের 20 তারিখে এটা অ্যানাউন্সমেন্ট হবে এবং দুটো ফোন লঞ্চ হবে। তো একটা ডায়মেনসিটি 1200 প্রসেসর, একটা হচ্ছে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর সম্ভবত। তো এই দুটো প্রসেসরের ওপরে কিন্তু দুটো ফোন আসবে, দুটো ফোনের নাম তোমাদেরকে বলে দিচ্ছি, একটা হচ্ছে নিও 5S আর একটা হচ্ছে নিও 5SE, মানে হচ্ছে ইকিউ নিও 5S আর একটা হচ্ছে ইকিউ নিও 5SE। তো এই দুটো ভেরিয়েন্ট লঞ্চ হবে। স্পেসিফিকেশন তোমাদেরকে জাস্ট যেটুকু জেনেছি সেটুকু তোমাদেরকে বললাম। তো জানি না ইন্ডিয়ার মার্কেটে ইকিউ কি করবে, তবে দেখা যাক। তো এই জিনিসটাকে নিয়ে একটু কনফিউশনে রইলাম, কারণ ইকিউ কি করবে এটাকে নিয়ে দেখা যাক। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো বন্ধুরা এই খবরটা আছে স্যামসাং এর কাছ থেকে, এটা লাস্ট নিউজ, কেউ স্কিপ করো না, এটাও শুনে নাও, এতক্ষণ যখন শুনলে তো এই নিউজটাও শুনে নাও। তো স্যামসাং গ্যালাক্সি A53 5G, তো এই ফোনটা সম্ভবত ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে A52 এর সাকসেসার। তো এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি 2022 মার্চ মাসের মধ্যে একটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে তোমার স্ন্যাপড্রাগন 778G প্রসেসর হবে এবং অ্যামোলেড ডিসপ্লে হবে, যেটা রিফ্রেশ রেট হবে মোটামুটি 120Hz রিফ্রেশ রেট হবে। তো দেখা যাক কতদূর কি করে স্যামসাং। তো এটাও খুব ইন্টারেস্টিং খবর, স্যামসাং এর কাছ থেকে আমরা আর একটা 5G ফোন দেখতে পাবো। তো স্ন্যাপড্রাগনের প্রসেসর, তার সাথে সাথে আবার অ্যামোলেড ডিসপ্লে, তবে দেখা যাক স্যামসাং কতদূর কি করে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের টেক নিউজ। এইরকমই টেক নিউজ এবং ইনফরমেশনের ভিডিও তোমাদের জন্য আনতে থাকছি এবং আনতেও থাকবো। তোমরা ভিডিওটাকে দেখো, লাইক করো, শেয়ার করো আর আমাকে সাপোর্ট করতে বলো না, অবশ্যই সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না বা এর থেকেও ভালো ভালো কাজ আমি করতে পারবো না। তো সেই জন্য তোমাদের সাপোর্টটা প্রচুর পরিমাণে দরকার, অবশ্যই সাপোর্ট করবে। তো কাল অন্য একটা ভিডিওর সাথে তোমার সাথে দেখা হবে, ততক্ষণের জন্য চলি, ততক্ষণের জন্য সুস্থ থাকো, আজকের মতো চলি, নমস্কার।